রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকে শিকারী বন্ধুরা বসে রয়েছেন, অজস্র শিকারী বন্ধুদের যানবাহন রাখা এবং অবশ্যই শিকারী বন্ধুরা রয়েছেন। আটি হচ্ছে দাওয়ান পুকুর, দেবীপুর, বর্ধমান, যেখানে আমি আজকে গিয়ে পৌঁছেছিলাম কম বেশি দুটো নাগাদ এবং কম বেশি চারটে পর্যন্ত আমি এখানে ছিলাম। যখন আমি গিয়েছিলাম তখন বেশ একটা অস্বস্তিকর পরিবেশ ছিল, তার কিছুক্ষণ পর থেকে অস্বস্তিকর পরিবেশ কম বেশি আমি দেখতে পেয়েছি। যেটা সমস্যা শিকারী বন্ধুরা ম্যাক্সিমামদের বক্তব্য যে যেহেতু মাছ ভাসছিল নাকি সকালে, মাছ যেহেতু ভাসছিল বা সকাল থেকে মাছ খাওয়ার কী পরিস্থিতি হয়েছে অ্যাকচুয়াল আমি সকাল থেকে জানি না। শিকারী বন্ধুদের বক্তব্য যে একটা ডিসিশন যেটা নেওয়া দরকার সেটা সাড়ে নটা দশটা ম্যাক্সিমাম 11টার মধ্যে বা সাড়ে 10টার মধ্যে নিয়ে নেওয়া উচিত ছিল, যেটা কমিটির পক্ষে অবশ্যই সেটা কমিটির পক্ষে ভুল, সেটা আমি মানব। আর শিকারী বন্ধুরা অনেকেই মাছের সাইজ বা অন্যান্য ব্যাপার নিয়ে ক্ষুব্ধ, এটা হতেই পারে। তবে যে কোনো সমস্যার পিছনে যাই হোক না কেন, যে কোনো সমস্যা উভয় পক্ষ কম বেশি দায়ী থাকে, সেটা খুব সত্যি কথা। এখানে কে কতটা পরিমাণ দায়ী, কে বেশি কে কম তা আমি জানি না, তা আমি বলতে পারবো না। এখানে বেশ কিছু শিকারী বন্ধুদের বক্তব্য তুলে ধরেছি, সেগুলো আপনারা শুনতে পাবেন এবং কমিটির বক্তব্য কী সেটা আমি তুলে ধরতে পারিনি, তার কারণ কমিটি মেম্বার যার সাথে আমার পরিচয় বা কথাবার্তা হয়েছে তার সঙ্গে আমি যোগাযোগ করে উঠতে পারিনি যে দু ঘন্টা পুকুর পাড়ে ছিলাম পুকুর পাড়ে। তাই অ্যাকচুয়াল কমিটির কী বক্তব্য বা কমিটির কী সমস্যা সেটা আমি কমিটির তরফের বক্তব্য আপনাদের দেখাতে পারবো না। শিকারী বন্ধুদের যে বক্তব্য বা যে অসুবিধা সেটা শিকারী বন্ধুরা বলেছেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবেন। আর আমি বারবার বলি, প্রত্যেক ভিডিওতেই বলি যে আমার অ্যাড দেখে বা ভিডিওয় মাছ দেখাচ্ছি বলে আপনারা যাবেন গিয়ে যদি মনে করেন মাছ পাবেন তা কখনোই নয়। আমার ভিডিও দেখে গেলে আপনারা একটিও মাছ পাবেন না, সম্পূর্ণ ফাঁকা নেট নিয়ে বাড়ি আসবেন, এই কথা আমি বারবার বলি। তার কারণ দেখুন, পুকুরে মাছ আছে মাছ খাবে এ দায়িত্ব আমি কখনোই নিতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। এবং কিছু শিকারী বন্ধুও স্বীকার করেছেন যে বেশ কিছু শিকারী বন্ধুর যেমন দোষ আছে তেমন কমিটিরও দোষ আছে, যেমন অনেকে নাকি, আমি জানি না, কোনোটাই আমার চোখে দেখা নয়, কোনোটাই আমি প্র্যাকটিক্যালি দেখিনি। মানে এখানে আমি যে বক্তব্যটা বলছি শিকারী বন্ধুদের বক্তব্য এবং কমিটির বক্তব্য আমি বললাম দিতে পারিনি যেহেতু তখন ছিল না। শিকারী বন্ধুদের বক্তব্য ডিসিশন প্রথমেই একটা বললাম মাছের সাইজ, সেকেন্ড থিং হচ্ছে যে ওনাদের ডিসিশন লেট বা মূল্য ইত্যাদি ব্যাপার, সেই ব্যাপারগুলো আপনারা শিকারী বন্ধুদের মুখে শুনবেন। আবার শিকারী কিছু বন্ধুদের বক্তব্য যে কিছু শিকারী বন্ধু এরকমও আছে যারা কিছু মাছ ছিল নিয়ে চলে গেছে, যাই হোক কম বেশি কার কতটা দোষ কার কতটা দোষ নয় আমি জানি না, সেটা আপনারা শিকারী বন্ধুদের মুখেই শুনবেন। আর আবারও বলছি আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজেদের দায়িত্বে যাবেন, আমি এখানে ভিডিওয় মাছ দেখাচ্ছি বলে যাবেন কখনোই এটা নয়। আমার ভিডিওর অ্যাড দেখে যারা যাবেন তারা ধরে রাখবেন সম্পূর্ণ ফাঁকা নেট নিয়ে বাড়ি আসবেন, একটিও মাছ পাবেন না। হ্যাঁ, আমার অ্যাড দেখে গিয়ে যদি মাছ পাই আমারও ভালো লাগে, তার কারণ আমি যখন মাছ ধরতে যাই তখন আমিও যদি মাছ না পাই আমার খারাপ লাগে, এটা খুব সত্যি কথা যে মাছ না পেলে খারাপ লাগে। কিন্তু দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু এনারা আবার কি বেশ কিছুটা মাছ পেয়েছেন, এরা ওই জন্য খুশি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর একটা ব্যাপার, আমি যেটুকু শুনলাম দ্বিতীয় দিন যারা সিট ছিল তাদের ফোন করলাম, তারা কেউ ক্যান্সেল করেননি এবং কমিটি থেকেও কোনো খবর আসেনি ক্যান্সেলের, মানে আগামী দিনের যে সিটগুলো কেউ কিন্তু ক্যান্সেল করেনি এখনো পর্যন্ত, যে মাছ খায়নি সমস্যা হয়েছে কমিটি ভুল করেছে শিকারী দোষ করেছে সেসব ব্যাপারে ছেড়ে দিয়ে যদি যাই নেক্সট দিনের সিটগুলো কেউ কিন্তু কোনো ক্যান্সেল করেনি। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর আবারও বলে রাখলাম আমার অ্যাড দেখে গিয়ে মাছ পাবেন এই চিন্তা ভাবনায় কেউ কিন্তু আমার অ্যাড দেখে যাবেন না, যাবেন আবার অ্যাড দেখে গেলে সম্পূর্ণ ফাঁকা নেট নিয়ে বাড়ি ফিরবেন। ধন্যবাদ। না সে খুঁজুক না, দেখুন ওটা না যাওয়াটা আরো আমি মনে করি ভুল।
তো পুরো পারে সাবসিডি উঠে যাচ্ছে নাকি? আমিও ভট করে দেখে ওই জন্য ক্যামেরাটা আগে তুলে নিলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার একটা ছবি নিয়ে নাও। হ্যাঁ মাছের সাইজ ভালো স্ট্যান্ডার্ড মানে ওদিকে ছোট ছোট উঠেছে দেখুন ঠিক আছে ভরে দে ঠিক আছে ওকে ঠিক আছে বলুন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 100 গ্রাম থেকে মাছ আছে বলুন এক মানে বক্তের ভিতর থেকে মাছ বেরোয়নি খাবার দেওয়া আছে কি আমরা জানি না কিন্তু মাছ খাইনি কেন খেলো না সেটা আমরা বলতে পারবো না পুকুর মালিক সারাদিন সুইচ অফ করে বসেছিল বলুন 3টার সময় এসে বলছে 4000 টাকা দিয়ে ফেলতে হবে 4500 টাকা দিয়ে এবার আপনার কি মতামত আপনি বলুন আমার বলুন আমি আমার ভিডিও যা বলি করতে তেমনই বলুন কখনোই নয় আমি 10 নম্বর সিটের শিকারি ঠিক আছে আমার সিটে একটা 6 থেকে 7 কেজি ওজনের মাছ হয়েছিল ঠিক আছে সেটা পুকুর মালিক আমার মানে অনেকতে মাছটি ছেড়ে দিয়েছে ঠিক আছে উনি আমাকে জায়গায় দাঁড়িয়ে 2000 টাকা ফেরত দিয়ে দিয়েছে আমার অ্যাডভান্স টাকা ঠিক আছে এটা আমার অমতে ঠিক আছে আমার সেখানে কোনো নির্দেশ ছিল না আর এখানে বলা হয়েছিল 1 কেজির উপরে সব মাছ ঠিক আছে এখানে 300 গ্রামের ওজনের মাছ আমি পেয়েছি 100 গ্রাম 7 নম্বরে হ্যাঁ 100 গ্রামের ওজনের মাছ পেয়েছে শিকারি ঠিক আছে এটা হয়তো পুকুর মালিকের ভুল বা যারা ভিডিওতে দেখেছে তাদেরও ভুল ঠিক আছে আমাদের মাছটা এখন ছাড়লো তাহলে সবারই টুকরো মাছটা ছাড়ুক সবাই মাছ ধরছে সবারই ছাড়বে আমাদের মাছটা কথা হতো না হতো গ্যাপ করে ভালো মাছটা ছেড়ে দিলবে কেন হ্যাঁ শুরু করা আছে আজকে দেবীপুর গ্রাম দেবীপুর পুকুরে এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলেছে যেখানে এনারা অনেক কিছুই দাবি করেছেন প্রথমে ওদের ব্যাপার হচ্ছে কি ওনাদের কাছে পুকুরে 12 কেজির মাছ আছে কিন্তু জালের মধ্যে একটিও মাছ দেখা যায়নি 12 কেজির এবং আজকের পুকুরে যা রেজাল্ট আমরা সবাই দেখছি জঘন্যতম রেজাল্ট যাকে বলা যায় 5000 টাকা টিকিটে এটা মানা যায় না অতএব এই পুকুরে আসার কোনো মানে হয় না এটা আমি বলবো আমি একটা লোক যে পানাগড় থেকে এসেছি আমার আমার 28 বছর বয়স আমার সুগার নিয়ে আমার লেফট সাইড কিডনিতে স্টোন নিয়ে আমি এখানে আজকে মাছ ধরতে এসেছি সেইখানে আমি 5000 টাকা দিয়ে আমি 2.5 সাইজের সাইজের মাছ ধরেছি এটা কি মানা যায় তারপর এখন আবার তারা 4500 টাকা চাইছে যেটা অন্য কারো এখানে সবাইকার বলার বক্তব্য আছে এটাও বলুন যে ওনাদের ডিসিশন নেবার কথা ছিল 11টার মধ্যে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারেনি এখনো কোনো ডিসিশন নাইনি এবং পুকুরের এখানে একজনকার ওনার হচ্ছেন শীতল পাল যিনি আপনার নিজের ফোনটা সুইচ অফ করে বসে রয়েছেন আমরা পানাগড় থেকে এখানে মাছ ধরতে এসেছি এত দূর থেকে জার্নি করে ওনারা কি করেছেন না নিজের ফোনটাকে সুইচ অফ করে বসে রয়েছেন আমি এটাই অনুরোধ করব আপনারা পুকুরে সবাই পাশ ছাড়েন কিছু করেন কিন্তু কোন শিকারীর সঙ্গে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এরকম ব্যবহার করবেন না অতএব এই পুকুরে পাশ চালানোটা আপনারা দয়া করে বন্ধ করুন এটা ছেলে খেলামি হচ্ছে
নমস্কার। রবিবার মাছ দেখা কত ছিল, রবিবার দেখাই বুধবার হলো ওই তো জানি ওরা আচ্ছা দিয়ে বললো আমি বললাম টাকা পয়সা এখন দেবো বললো তাই হবে তাই হবে গিয়ে তার ফেরার আগের দিন রাত্রে ফোন করছে যে আমাদের টাকা না দিলে ইয়ে করবো আমাকে করিনি আমার অন্য পান্নারকে করেছে গিয়ে আবার ভয়েতে টাকা দিয়ে আর কিছু বলার আছে বক্তব্য আছে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কে বলছেন বাংলা